আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, তুরাগ টেলিভিশনের সংবাদে স্বাগতম। শিরোনাম, বাবা দিবসে কাকে রোজার বললেন পরিমণি। বিস্তারিত অনলাইন ডেস্ক, ভালোবেসে বিয়ে করেন পরিমণি ও শরীফুল রাজ। বিয়ের বছরখানেকের মধ্যে তাদের সংসারে ছেলে সন্তানের জন্ম হয়। রাজ নামের সেই সন্তানের বয়স এখন 11 মাস হতে চলছে। সন্তান জন্মের পর এবারই প্রথম বাবা দিবস। এদিন প্রথম প্রহরে ফেসবুকে একটি পোস্ট দেন পরিমণি। সেখানে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেন, কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন সে ব্যাপারে পরিষ্কার করে কিছু না বললেও এসব কথা যে শরীফুল রাজকে বলেছেন তা বুঝতে কারো বাকি ছিল না। পরিমণি তার ফেসবুকে দেওয়া পোস্টের শুরুতে বলেছেন, এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনো স্মৃতি খুঁজে পাচ্ছ না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনো মেমোরি থাকবে না। খোঁজ নিয়ে জানা গেছে, বাবা দিবসের প্রথম প্রহরে সন্তান রাজুর কাছে ছিলেন না রাজ, তাই রাগ ক্ষোভ ও অভিমান থেকে এসব কথা লিখেছেন পরিমণি। পরিমণি তার সন্তানের বাবাকে রোজার ইঙ্গিত দিয়ে বলেছেন, অবশ্য তোমার তো তোমার মায়ের সাথেও নেই স্মৃতি, আবার ফ্রেন্ডদের সাথে আছে। রোজার বিনোদন অঙ্গনে পরিচিতি পাওয়ার পর থেকেই পরিমণিকে তার নানা শামসুল হকের সঙ্গে দেখা গেছে, সেই নানাই তার একমাত্র সঙ্গী। এবারের বাবা